আমি সেই সব লন্ডনীদেরকে দেখতে চাই, আমি সেই সব প্রবাসীদেরকে আবারও একটু দেখতে চাই। আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি নিজ থেকে 40,000 টাকা, অলরেডি 5,000 টাকা দিছি, আমি নিজে আমার আয় থেকে 40,000 টাকা আমি দিব। আসসালামু আলাইকুম। কালকে একটা ভিডিও দেখলাম আমি যে হেলিকপ্টার দিয়ে কিন্তু ত্রাণ দেওয়া হচ্ছে, তো সেখানে কিছু বিষয় ভালো লেগেছে, আবার কিছু বিষয় মানুষজন অন্যভাবেও দেখেছে। আমরা একটু ভিডিও দেখাই আপনাদের, তাহলে বুঝতে পারবেন। দর্শক শ্রোতা, দেখে মনে হয়েছে মানুষের জটলা সেখানে কি যেন হয়েছে। আসলে কিছুই না, হেলিকপ্টার দিয়ে একটু নিচে এসে উপর থেকে ত্রাণ ফালানো হচ্ছে এবং সেটাই মানুষজন হুমড়ি খেয়ে সংগ্রহ করার চেষ্টা করছে। তো এখানে ওরকম সংবাদও আমি পেয়েছি যে কিছু মানুষজন ওই ত্রাণ নিয়ে কাড়াকাড়ি করতে গিয়ে তারা হাসপাতালে, আবার এমনটাও দেখেছি যে ওখানে অনেকেই একটা জিনিস নিয়ে দুই চারজন নিয়ে টানাটানি করছে। বিষয়টা আসলে কেমন জানি দেখা গেছে। অবশ্যই হেলিকপ্টার যাদের আছে, প্রশাসনের লোকজন হতে পারে বা ক্ষমতাধর লোকজন হতে পারে, তাদেরকে বলবো স্যার আপনারা এই বিষয়টা একটু নজরে রাখবেন যে যে ত্রাণ নিতে আইসে যেন আবার হাসপাতালে ভর্তি না হতে হয়। বিষয়টা কেমন জানি লাগতেছে, আবার উপর থেকে দেওয়ার ব্যাপারটাও কেমন জানি লাগতেছে। আর হেলিকপ্টার থাকলে অবশ্যই যেখানে দুর্গম জায়গা আছে, এটা ভালো দিক যে দুর্গম জায়গা যেখানে সবাই যেতে পারছে না, বোট লাগবে এবং সুরক্ষা যন্ত্রপাতি নিয়ে কিন্তু আমাদের সেই সব জায়গায় যাইতে হবে। হেলিকপ্টার থাকলে কিন্তু সেসব জায়গায় মানুষদের কাছে কিন্তু ত্রাণ পৌঁছানো যাবে, এটাও একটা ভালো উদ্যোগ। তো অবশ্যই আমরাও এটারও প্রশংসা করছি। একটা ভিডিও দেখলাম, এক চাচা বলতেছে যে চেয়ারম্যান মেম্বারের কোনো খোঁজ খবরই নাই, এরা কোনো খোঁজ খবরই রাখে না। আর দিন ধরে কেউ আইছেন না? না, আর দিন ধরে ফানি কেউ আপনাদের কিছু দিছেন না এই পর্যন্ত? না। এই যদি হয় দেশের অবস্থা, এরকম একটা পরিস্থিতিতে চেয়ারম্যান মেম্বারের খোঁজ নাই, তাদের দেখার মতো লোক নাই, বাইরে থেকে মানুষজন সেখানে যাচ্ছে এবং তারা কিন্তু সাহায্য মানে বন্টন করতেছে। সব চেয়ারম্যান মেম্বার বা জনপ্রতিনিধি এক নয়, এটা আমি মানছি, তবে জনপ্রতিনিধির এই সময় তো কাজ দেখাইতে হবে। দর্শক শ্রোতা, আপনারা কি জানেন যে সিলেটকে বাংলাদেশের লন্ডন বলা হয় কেন? প্রকৃতপক্ষে ভাই এটার ইতিহাস যদি বলেন, বিভিন্ন রকম ইতিহাস দেখেছি আমি, তো একটা ইতিহাস যদি বলি যে 50 দশকের অনেক সিলেটিরা আসলে ব্রিটেনে পাড়ি জমায়, একটা ব্যাপক আকারে ব্রিটেনে পাড়ি জমায়। তো মূলত এখন লন্ডনের অনেক মানুষজন, একটা ব্যাপক আকারে এক মানুষ কিন্তু আসলে প্রকৃতপক্ষে সিলেটিরা। হ্যাঁ, তো এমনটাও বলা হয় যে আপনি যদি লন্ডনে যান, সেখানে আপনি যদি ওদের ভাষা, ইংরেজি ভাষা নাও পারেন, আপনি বাংলাতে কথা বললেও লোক মানে কথা বলার লোকের অভাব হবে না, এত পরিমাণে সিলেটি মানুষজন লন্ডনে বসবাস করে এবং প্রবাসে বসবাস করে। আমার মনে হয় তারা শুধুমাত্র নিজেরা গেছে এমনটা না, আস্তে আস্তে নিজেদের আত্মীয় স্বজনদেরকে নিয়ে গেছে এবং এই যে এলাকায় তাদের যে বাড়ি আছে, বাপদাদার শৈশব সম্পত্তি আছে, সেখানে বড় বড় ভালো ভালো স্থাপনা করেছে। আসলে প্রকৃতপক্ষে এখন কিন্তু বোঝা গেল যে তারা হয়তো বা সিলেটে বা পোপারে তারা সুন্দর সুন্দর বাড়িঘর করেছে, আসলে এটা পুরো সিলেটের চিত্র না। আর আমি এটাও বিশ্বাস করি যে এই যে কোটি কোটি টাকা বিভিন্ন সংগঠনকে পাঠানো হয়েছে, প্রবাসী ভাইয়েরা এখানে সম্পৃক্ত আছে আমি গত একদিনে বুঝতে পেরেছি। আসলে তাদের সাহায্য ছাড়া মোটেও সম্ভব ছিল না। আমি সেই সব লন্ডনীদেরকে দেখতে চাই, আমি সেই সব প্রবাসীদেরকে আবারও একটু দেখতে চাই। আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি নিজ থেকে 40,000 টাকা, অলরেডি 5,000 টাকা দিছি, আমি নিজে আমার আয় থেকে 40,000 টাকা আমি দিব সিলেটবাসী বা যারা বন্যায় আছে তাদের ক্ষেত্রে। তো আপনাদেরও পাশে আগে আসতে হবে। আমি দেখলাম যে ওইখানে এই যে ত্রাণ দিবে, চিড়া মুড়ি বা এগুলোর সংকট পড়ে গেছে সিলেট এলাকাতে, এগুলো পাওয়া যাচ্ছে না। ওখানে প্রচণ্ড পরিমাণে সংগঠন গেছে কিন্তু এগুলো পাওয়া যাচ্ছে না, অর্থাৎ ঢাকা থেকে নিয়ে যেতে হবে। আর ঢাকা থেকে নিয়ে যেতে গেলে একটা গাড়ির খরচ আছে, দেখা গেলো যে আমার এই টাকা কিছুই না সেক্ষেত্রে। তো আমরাও চাই যে আপনারাও আমাদের সাথে সংযুক্ত হন, আমি বিশেষ করে প্রবাসী ভাইদেরকে দেখতে চাই। আমরা জানি যে আপনাদের সহযোগিতা ছাড়া আসলে এটা সম্ভব না, মোটেও সম্ভব না। আপনারা অবশ্যই সিলেটবাসীর পাশে দাঁড়াবেন এবং সামনে ভবিষ্যতে আমাদের আরও বিভিন্ন এলাকা কিন্তু প্লাবিত হচ্ছে, সেই পানিগুলো যায় যায় আমাদের সেদিকেও খেয়াল রাখতে হবে। শুধুমাত্র ফোকাস বা ক্যামেরা যেন সিলেটে না থাকে, আর আমরা একবারে যাতে সব কিছু দিয়ে না আসি এই ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখতে হবে। দর্শক শ্রোতা, ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন, যারা আপনারা টাকা দিয়ে সাহায্য করতে না পারবেন, আপনারা শেয়ার করলে সেটাও একটা সাহায্য, সবাই দোয়া করবেন এটাও সাহায্য। আর আমি প্রবাসী ভাইদেরকে দেখতে চাই, বিশেষ করে লন্ডনী ভাইদেরকে দেখতে চাই। আমরা জানি যে আপনারা সব সংগঠনের টাকা পাঠাইছেন, ধন্যবাদ সবাইকে।